আসসালামু আলাইকুম এবং রামাদান মোবারক স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায় শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিশ্বনাথের আমতৈল গ্রামে প্রথম ধাপে পঞ্চাশটি নতুন ঘর ও পঞ্চাশটি ওয়াটার হাব নির্মাণের পরিকল্পনার কথা জানালেন চ্যানেলেস ফাউন্ডার মাহিফের দোস জলিল বিশ্বনাথের আমতইল গ্রামে প্রথম ধাপে কমপক্ষে পঞ্চাশটি নতুন ঘর এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কমপক্ষে পঞ্চাশটি ওয়াটার হাব নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন চ্যানেলেস ফাউন্ডার মাহিফের দোস চলিল এই জন্য তিনি দানশীল প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আমতইল গ্রামের অসহায় মানুষের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এই আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পারসন লিটন চৌধুরী বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত এই আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের প্রতি আলাদা একটা টান অনুভব করেন চ্যানেলেস ফাউন্ডার মাহিফের দুসজলিন আর এই ভালোবাসার টানেই শতব্যস্ততার মাঝে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই গ্রামের মানুষের দুঃখ কষ্ট দুর্ঘুব দেখার জন্যে ভিজিট করতে এসেছেন তিনি আমতুল গ্রামের নুরুল ইসলাম নামের এই প্রতিবন্ধী বৃদ্ধকে কিছুদিন আগে রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে স্পেশাল চেয়ার দেয়া হয় আর সেই স্পেশাল হুইল চেয়ার ঠেলে চ্যানেল এস ও রেস্কিউ এই ট্রাস্টের ফাউন্ডার জলিল স্বয়ং যখন এই বৃদ্ধকে তার নতুন ঘরে তুলে দিলেন তখন বৃদ্ধ ও বৃদ্ধা দুজনেরই চোখে মুখে খেলা করছিল এক অভাবনীয় আনন্দ আউনাইনতে আমরা ঘর বান্ধিত ইতা ঘর আমরা জীবনে মানাইতে পারলাম না না অনাইনত লাগে আমরা নমা জরি আরেক আর দুহা বর মা অনাইনত লাগে আউনাইতে এটা কর আমরা দিতো আমরা রুদ্ধ সিদ্ধাবন্তর খুশি হয়ে গেছে বাবা ইতা কর জীবন না জিন্দে গাই নিয়ে আমরা বানাইতা পার দি বেড়া ভাঙিয়া গেছে ঘর ভাঙিয়া গেছে ঘরে চাবি হস্তান্তরের পর মাইফের দু চলিল নবনির্মিত এই পাকা ঘরটি পরিদর্শন করেন সবাই মিলে গ্রামের মানুষের জীবনমান উন্নতি করতে পারলে এই কাজটি একটি উদাহরণ হয়ে থাকবে উল্লেখ করেন জলিল এটা একটা হিস্টোরিক্যাল ভিলেজ হইব যদি আপনারা সবাই আমরা সহযোগিতা করেন রোজার মাস মাঘ ফেরত মাস আপনারা এই মানুষগুলোর আপনারা অন্তর থেকে হরাই না জানো এই গ্রামও আমরা অনেক কাজ করতেই আপনারা সবাই আগবই আগে আমরা হয়তো এই সাত নম্বর বাড়ি হস্তান্তর করছি আরও চারিপাশটা বাড়ি আমরা এত আমরা শুরু করবো কিন্তু আমরা দরকার হান্ডেড যুগ বাড়ির কারণ প্লিজ কাম ফরওয়ার্ড ওয়ার্ড মানুষে আপনারা সহযোগিতা করা তার পাশে থাকুক তারা সেবা করুক পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত তইলো মানুষের সেবা করা আমতল গ্রামের নজরুল ইসলাম তার জরাজীর্ণ এই ঘরটিতে মাহারা তিন সন্তানকে নিয়ে থাকতেন রেস্কিউ এই ট্রাস্টের মাধ্যমে সেই জরাজীর্ণ ঘরের জায়গায় এখন নতুন ঘর শোভা পাচ্ছে যা দেখে উচ্ছ্বসিত অসহায় নজরুল ইসলাম আগে তো মনে করুক মেঘ বৃষ্টি পড়তো বাসাড়ে মারতো চতুর্দিকে ঠান্ডা লাগতো এর চাতে গেল্লা কুমিল্লা মুক্তি পাইছি ঘর নির্মাণে যেসব ডোনাররা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাইফের দোষ জলিল বলেন সবার সহযোগিতায় এই গ্রামে প্রথম ধাপে কমপক্ষে পঞ্চাশটি ঘর নির্মাণের পরিকল্পনা করছেন তারা ডোনার আসলাম মোহাম্মদ আব্দুল মালিক সাহেব গ্রেটার সিলেট কাউন্সিলর চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজন অর্থ গ্রেটার সিলেট কাউন্সিলর আব্দুল মালিক সাহে দিয়েছেন আশা করি আব্দুল মালিক সাহেব দেখলে খুশি হইবা আর আল্লাহ কবুল করতো আপনার দান রে যে দিস এই মুসলিম মানুষটারে দিয়েছেন তাই এখন আপনার লাগিয়ে দোয়া করবা যতদিন থাকবা যতদিন শ্বাস প্রশ্বাস করবা এই গরম আছে যা কিছু কিছুই আপনার আগ্রহে এই বা এই গ্রামেও আমরা অ্যাটলিস্ট পঞ্চাশটা বাড়ি করতেই আপনার সবর সহযোগিতার আমরা দরকার নতুন ঘর দুটির চাবি হস্তান্তরের পর মাহিফের দোষ জলিল বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মিত ওয়াটার হাব প্রজেক্ট পরিদর্শন করেন অভাবনীয় এই সহযোগিতা পেয়ে প্রতিবন্ধীদের স্বজনরা তাদের ভালো লাগার কথা অকপটে তুলে ধরেন মাহিফের দোষের কাছে আলহামদুলিল্লাহ যে পূর্ব পর্যন্ত এই জিনিসটা আমরা পাইছি না আপনারা পাইছি আমরা খুব খুশি আপনারা আল্লাহ দুনিয়া আখেরাতে আল্লাহ বাসা আমরা এই গ্রামেও অ্যাটলিস্ট পঞ্চাশটার মতো হাফ বয় দিব যেন মাঝে দশ পরিবারে নিলে পাঁচশো এরপরে যদি দেখা যায় আরও নিড আছে তখন আমরা এসেস কর্ম করিয়া দেখবো যে কতটুকু নিড আছে বাট আমরা ডোনার আপনার প্রত্যেকক্ষণ নাম দিয়ে দিলাম যে খারাপ দিসুন খারা না দিস সো ঠিক করি আপনি যদি মনে করেন আপনার মা বাবার নামে দিতা বা আপনার পরিবারের আপনজনের লাগিয়ে দিতা বা ইভেন যদি আপনি সদ্গায় জারিয়া হিসেবে দিতে বাট আমি মনে করি যে আমার কমিউনিটি থেকে ইচ পরিবার থেকে একজন একটা পানির ওয়েল লাগিয়ে আইতা একো করে দিতে বিগত কয়েক মাসে প্রবাসী ডোনারদের সাহায্যে রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে প্রজেক্ট আমতৈলের মাধ্যমে এই গ্রামে এখন পর্যন্ত ষাটটি নতুন ঘর এবং পাঁচটি ওয়াটার হাব নির্মাণ করে দেয়া হয়েছে এই প্রজেক্টে স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন মাহিফেরদুলস জলিল কথা দিয়েছিলেন এই আমতুল গ্রামের প্রতিবন্ধীদের তিনি পাশে দাঁড়াবেন তার সেই প্রতিশ্রুতি মোতাবেক এবং প্রবাসীদের সহযোগিতা নিয়ে এখানে এখন একের পর এক ঘর নির্মাণ হচ্ছে এখানে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার হাব নির্মাণ করা হচ্ছে মসজিদ নির্মাণ করা হচ্ছে ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প হচ্ছে ফুড প্যাক দেওয়া হচ্ছে আর এর সব কিছু সম্ভব হচ্ছে আপনারা দানশীল প্রবাসীদের সহযোগিতার কারণে তবে এটি কেবল সূচনা এই গ্রামের সকল প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটাতে চাইলে আরও অনেক বেশি সাহায্য প্রয়োজন বিশ্বনাথের গ্রাম থেকে মৈনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট